বন্ধুরা, আজকে আমি আপনার জন্য বিশেষ একটা প্রতিবেদন নিয়ে এসেছি, যেটা হচ্ছে পেঁচা পাখি। পেঁচা পাখি সম্পর্কে আজকে যে দারুণ যে তথ্যগুলো নিয়ে এসেছি, সেইখানে গল্পের শৈলে আপনার সাথে আমি একটা গুরুত্বপূর্ণ যে তথ্যটা সংগ্রহ করে নিয়ে এসেছি, সেটা খুবই একটা ইন্টারেস্টিং হতে চলবে। সেই জন্য আমি কিন্তু গল্পের শৈলে আজকে একটা বিস্তারিত দারুণ চমকপ্রদ তথ্য নিয়ে এসেছি। তাহলে চলুন, সময় দেরি না করে আজকে এই পেঁচা পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করে একটু নিজেদের হালকা করে নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। পেঁচা পাখি প্রথম পৃথিবীতে কবে দেখা গিয়েছিল এই নিয়ে জীববিজ্ঞানীরা কিন্তু অনেক গবেষণা করার পরেও কিন্তু সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। তবে হ্যাঁ, মানুষের থেকে অনেক বছর আগে কিন্তু এই পেঁচা পাখিকে দেখা গিয়েছিল, এইটা তথ্য উঠে এসেছে। সেই কারণে জীববিজ্ঞানীদের তথ্য সম্পূর্ণ না থাকার কারণে অনির্দিষ্ট হলেও গবেষকদের দাবি যে পৃথিবীতে মানুষ আসার আগেই পেঁচা পাখির আনাগোনা ছিল। রাতের অল্প আলোতেও এরা পরিষ্কার দেখতে পায় বলে শিকারের সময় ভালো পারফরমেন্স দিয়ে সফল হয় নিশ্চিন্তে। চোখের অক্ষিগুলো পাওয়ার অনেক বেশি হওয়ায় রাতের কম আলোতেও ভালো দেখতে পেলেও দিনের প্রখর আলোতে উল্টো সামান্য কিছু দেখতে পায়। কেননা প্রখর আলোর তাপ ওই ওনাদের যে স্বল্পদৃষ্টির যে প্রভাবের সঙ্গে লড়াই করার পর ওদের দৃষ্টি ক্ষীণ হয়ে যাওয়াতে দিন দুপুরে তারা দেখতে পায় না, যার ফলে বিপরীতে কিন্তু শোনার শক্তি ওদের প্রবল, তারা ভালো শুনতে পায়। সূক্ষ্ম সূক্ষ্ম দৃষ্টি দূর থেকে কীরকম এগিয়ে আসছে সেইটা অনুপাত করে সেইটাকে জাপতে ধরে স্বীকার করতে পারে বিনা না দেখে। তাহলে তাদের শ্রবণ শক্তির কত জোর সেটা আপনি আবার কল্পনা করতে পারেন। তাহলে দিনের প্রখর আলোতেও কিন্তু উল্টো সামান্য কিছু দেখতে পায়, বিপরীতে শ্রবণ শক্তি খুবই বেশি, তাই দিনের বেলায় কম দেখতে পেলেও উড়ে আসার যে কোনো শিকারের শব্দ শুনে আন্দাজ করে জাপতে ধরে শিকার করে 95% সফল হতে দেখা গেছে। ঠিক বিপরীতে অন্য কোনো বাস পাখির মতো বড় শিকারীরা যখন ওই পেঁচা পাখিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে তখন সময়ের আগেই কিন্তু দিয়ে নিজেকে আত্মরক্ষা করতে পারে। তাহলে এই পেঁচা পাখিদের শ্রবণ শক্তি খুবই তীক্ষ্ণ, সেটা অস্বীকার করা যায় না। চোখে না দেখলে ও এত নিখুঁত হিসাব করে নিশানা অবর্তভাবে যে এ ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট সেকশনে লিখবেন বন্ধুরা। বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। এই মোর অপশানে টাচ করলে আপনারা ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার সোশ্যাল সাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের লিঙ্কগুলো পাবেন। সেই লিঙ্কে টাচ করে আমাকে আপন করে নেওয়ার চেষ্টা করবেন। কেননা আমার সম্পর্কে বা আমার এই ইউটিউবে আপনার সঙ্গে যে যোগসূত্র সম্পর্কটা নিরবিচ্ছিন্ন রয়েছে সেটা কোনো কারণে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আপনি যে সোশ্যাল সাইটে আমাকে ফলো করে রেখেছেন সেখানটায় গিয়ে আমি আপনাকে খুঁজে নিয়ে আপনাকে আবার আমার নতুন ভিডিওর লিঙ্ক পাঠাবো, যাতে করে আমাদের সেই পুরনো সম্পর্ক আবার বজায় থাকবে। তাহলে বন্ধুরা, আমি আমার জীবনে যে 200-250 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টে ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই মোর অপশানে দিয়ে রেখেছি। তাহলে মোর অপশানে টাচ করে ডেসক্রিপশানে গিয়ে 3টে লিঙ্কের মধ্যে থেকে যে কোনো একটা লিঙ্কে টাচ করে ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটার ঠিক নিচে বাঁকানো যে তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে করে ওনারাও আপনার মতো প্রত্যেক দিন ভারতীয় সময় 6টা এবং বাংলাদেশের সময় 6:30 দারুণ দারুণ উপকৃত সেই তথ্যগুলো পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন খুব সহজে অনায়াসে। কেননা সময় মতো নোটিফিকেশানের মাধ্যমে আপনাকে অ্যালার্ট করে দেওয়া হবে। সেরকম বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি। কিন্তু ঠিক সঠিক তথ্য কোন জায়গাটায় ভুল হচ্ছে, কীরকমভাবে শুধরালে ভালো হবে, সেটা কিন্তু আপনার দায়িত্ব বন্ধুরা। যেহেতু আমি নর্থ বেঙ্গলি, আমি বুঝতে পারি না কোথায় আমার ভুল হচ্ছে। আপনি দয়া করে কমেন্ট সেকশনের মাধ্যমে ছোট্ট করে আঙুল দিয়ে দেখিয়ে দিন যে এই জায়গাটা ভুল হচ্ছে, শুধরালে সুবিধা হবে, তাহলে আমি ভুলগুলো শুধরে আবার ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনার জন্য। বন্ধু, তাহলে আপনি কিন্তু আমাকে বিনামূল্যে একটা ফ্রি অফ কস্ট লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে যদি আমাকে একটু উপকার করেন, সেক্ষেত্রে আমাকেও গেমে গেমে
ভিডিও বানাতে হয় না। আমি খুব শীঘ্রই যদি ইউটিউব থেকে কিছু টাকা পয়সা উপার্জন করতে পারি, সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে, আপনাদের জন্য ভালো ভিডিও বানানোর জন্য আমি একটা এয়ার কন্ডিশন রুম অ্যারেঞ্জ করব। সেই এয়ার কন্ডিশন রুমে আমাকে আর ঘেমে ঘুমে ভিডিও বানাতে হবে না, এবং একটা দামি ক্যামেরার মাধ্যমে আরও হাই কোয়ালিটি ভিডিও দিলে পরে আপনাদেরই দেখতে সুবিধা হবে। সুতরাং বন্ধু, আমাকে একটুখানি তুলে দেওয়ার জন্য আপনার বিনামূল্যে যে ছোট্ট একটা উপকার, এটা একটা বড় ব্যাপার। আপনার মূল্যবান সময় কিন্তু আমি নষ্ট করতে রাজি না। সুতরাং বাজে কথা কম বলে চলুন কাজের কথাতে এগিয়ে যাওয়া যাক। চলুন এরপরে আর কি আছে, অল্প একটু সময় আপনারটা নেবো, তারপরেই কিন্তু ভিডিওটা শেষ করে দেবো। চলুন তাহলে জানা যাক। বেশিরভাগ মাটির কীটপতঙ্গ পোকামাকড় খায় এই পেঁচা পাখিরা। ইঁদুর জাতীয় ছোটো কীটপতঙ্গকে সামান্য নজর দিয়ে উপর থেকে ছু মেরে ধরে খেয়ে ফেলে। গাছের অল্প উপরে তারা অপেক্ষা করতে থাকে কখন মাটির নিচে ইঁদুর আসা যাওয়া করে, ঠিক তখনই কিন্তু ছু মেরে গিয়ে সে ইঁদুরকে ধরে নিয়ে গিয়ে সিঁড়ে বিড়ে খাবে। তাহলে গাছের কুথর বা পাহাড় সহ পাথরের গর্তি সহ অন্য পাখির পরিত্যক্ত বাসায় কিন্তু এই পেঁচা পাখিরা বাসা বাঁধে এবং নিজেদের জন্য ভালো বাসা তৈরি করতে পারে না। পেঁচা পাখির হট হট শব্দে যে ডাক শুনে রহস্যময় নিশাচর নানা কুসংস্কার ভাবনা মানুষের মনে আসে, যার ফলে অলৌকিক চিন্তার সাথে যুক্ত হয়, এবং মানুষ কিন্তু ভাবে এই বুঝি এই পেঁচা পাখির আগমনের জন্য আমাদের একটা ক্ষতি হবে এবং আমাদের প্রাণ নিঃসংশয় হওয়ার একটা চান্স রয়ে যাচ্ছে। সম্পূর্ণ ভুল ধারণা বন্ধুরা। কুসংস্কার থেকে মুক্ত হওয়া আমাদের জরুরি, কারণ কেন, এইসব ভুলভ্রান্তি তথ্যগুলো থেকে আমাদের বেরিয়ে আসা খুবই জরুরি। নিশাচর এই পাখি পেঁচাকে আমরা যে বিভিন্ন সমাজে নানা সংস্কার প্রচলিত রয়েছে, গ্রামের অনেক বাড়িতে পেঁচা পাখির ডাক শুনলে অশুভ দোষ কাটানোর জন্য উঠানে বালতি ভর্তি জল ঢেলে দেওয়া হয় মনে করে এতে অশুভ প্রভাব কেটে যাবে, এবং শিকার ধরতে গিয়ে পেঁচা পাখিরা জলাশয়ের কাছাকাছি যেতে হয় এবং তাদের পালক ভিজে যায়। পালক ভিজে যাওয়ার জন্য তারা আর উঠতে পারে না। সেই ক্ষেত্রে ভিজা পালক নিয়ে সাঁতার কাটতে কাটতে নদীর তীরে বা সমুদ্রের ধারে চলে আসে, এবং সেখানে তাদের ডানা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু তারা উঠতে পারবে না। তাহলে বিপদের সময় কিন্তু উড়া সম্ভব হবে না। বাই চান্স কোনো অন্য একটা বড় বাজ পাখি বা চিল তারা যদি দেখতে পায় যে ওখানে পেঁচা হামাগুড়ি দিচ্ছে বীজা ডানার জন্য উড়তে পারছে না, সেই মুহূর্তে কিন্তু তারা শু মেরে তাদের কয়েক সেকেন্ডের মধ্যে সেটাকে তুলে নিয়ে চলে গিয়ে তারাও সিঁড়ে বেড়ে খাবে। তাহলে দেখুন, মানুষ বেঁচে থাকার জন্য শুধু মানুষ নয়, বিভিন্ন বন্য প্রাণীরাও কিন্তু একে অন্যের উপর নির্ভরশীল। সুযোগ পেলেই তারা সেকেন্ডের মধ্যে শু মেরে গায়েব করে দিচ্ছে। তাহলে এইগুলো কিন্তু একটা অনেক ভাববার বিষয়। সেই বিষয়ে আপনার কি মতামত সেটা কিন্তু কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখলে পরে আমারও একটু ভালো অভিজ্ঞতা হয়, এবং পরবর্তী ভিডিওতে ভালো ভালো ভিডিওর পয়েন্টগুলো নিয়ে আসার জন্য একটু সুবিধা হয়। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি এখনও নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন অল্প ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সাবস্ক্রাইব বাটনটা ট্যাপার পর পাশে ঘন্টা চিহ্নটাকে টিপলেই দেখবেন অপশানে অল আসবে, সেই অলটাকেও একবার টাচ করে দেবেন, যাতে করে সমস্ত রকমের আমার ভিডিও সম্পর্কিত নোটিফিকেশান সময় মতো আপনি পেয়ে যাবেন, এবং তাতে করে আপনি নতুন নতুন অনেক বন্যপ্রাণী সম্পর্কে খুব সহজে জানতে পারবেন। কেননা আমি আপনাদের সহজ করে দেওয়ার জন্য বিভিন্ন ইন্টারনেটের সোশ্যাল সাইট থেকে গেটে গুটে বিভিন্ন রকম তথ্য জোগাড় করে আমার ব্যক্তিগত তথ্য, আমি কখন এই পেঁচা পাখিকে নিজের চোখে দেখেছি, এই সব সম্পর্কে যে যৌথভাবে যে তথ্যগুলো হয় সেগুলোকে আমি পরিবেশন করার চেষ্টা করছি। হয়তো অন্যদের মতো আমি ভালো করতে পারি না, ভালো করতে পারবো কি না ভবিষ্যতে আপনারা একটু আশ্বাস দিয়ে আমাকে একটু সহযোগিতা করুন, অন্যথা আমি একটু ভালো ভিডিও বানাতে পারছি না। তাহলে কি ভালো এখনও হয়নি, আমার ভবিষ্যতেও হবে কি হবে না? দয়া করে একটু কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখবেন। আমি আশা ভরসা রেখে আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। ততক্ষণ অবধি আপনি নিজের শরীরের উপর একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।